হ্যালো ভিভার্স তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে কোনো একটা নাম্বারে রিভার্স বার করা যায় রিভার্স বলতে ধরো একটা নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি তো ইনপুট ওয়ান টু থ্রি যদি দেওয়া হয় তো তার রিভার্স থ্রি টু ওয়ান বেরোবে তো খুব ইজি একটা প্রোগ্রাম তো হয়তো অনেকেই প্রোগ্রামটা করেছো এবং তাদের কাছে অনেক কমপ্লেক্স লেগেছে তারা হয়তো অন্য মেথডে করেছে তো আজকে আমি যে মেথডটা দেখাবো খুবই ইজি একটি মেথড তো খুব একটা বেশি না তিন থেকে চার লাইন কি পাঁচ লাইন কোড লিখতে হবে তাহলে হয়তো প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি দেখো প্রোগ্রামটা সবাই বুঝতে পারবে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো কীভাবে করতে হয় তো খুব ইজি খুব একটা কঠিন হবে না তা আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি ইনক্লুড এস টিডিআইও ডট এইচ মেন অনেকে হয়তো অন্যভাবে করতে যাও দিয়ে নিজের একটু গুলিয়ে যায় হয়তো যে কিভাবে কি হচ্ছে হয়তো বুঝতে পারো না হয়তো ঠিক ঠিক আউটপুট এলেও হয়তো বুঝতে পারো না যে কীভাবে হচ্ছে তো আজকে আমি দেখাবো যে কোনটা আর কি মেথডটা আর কি ইজি খুব ইজি চলো আমি ফার্স্ট একটা ইনটিচারটা ভেরিয়েবেল নিয়ে নিই তো একটা ভেরিয়েবেল নিলাম এ একটা নিলাম বি আচ্ছা ঠিক আছে দুটোই নিলাম তো ফার্স্ট আমি মেথডটা বলে দিই যে আমরা কীভাবে সলভ করবো তো ধরো একটা আমাদের ভেরিয়েবেল দেয়া হলো যে এর মধ্যে আমরা স্টোর করলাম যে ওয়ান টু থ্রি তিনটে ভেরিয়ে তিনটে একটা নাম্বার দেয়া হলো যেটা আমাদের আর কি রিভার্স করতে হবে তো আমাদের রিভার্স করে আমাদের আর কি ভ্যালুটা কী হবে তো আমাদের এরকম আসবে যে থ্রি টু ওয়ান এরকম আসার কথা এটা আসার জন্য আমরা নর্মালি এইভাবে করতে পারি না কোনো ফাংশান আমরা ইউজ করব না তো তার জন্য আমাদের কীভাবে করতে হবে দেখো ফার্স্ট আমরা এ কে একটা বি ভেরিয়েবল নিয়েছি বি এর মধ্যে আমরা কি করব যে এ রিমাইন্ডার অফ বি দেখো রিমাইন্ডারটা কি বলে রিমাইন্ডার হচ্ছে তোমার যদি বি কে আমরা এখানে এ রিমাইন্ডার সরি বি না বি হলে তো বি এর মধ্যে কোনো ভ্যালু নেই আমাদের বি টেন যখন করব দেখো ওয়ান টু থ্রি যখন আছে ওয়ান টু 3 কে আমরা টেন দিয়ে যদি ভাগ করি তো দশ দিয়ে যখন আমরা ভাগ করব ডিভিশন করব তো ফার্স্টে আমরা এই বারোকে ভাগ হবে বারোকে ভাগ দিয়ে রিমাইন্ডার আসবে টু টু আর থ্রি এটা যখন সেকেন্ড বার যখন ভাগ হবে তো এখানে টোয়েন্টি আসবে টোয়েন্টিয়ার রিমাইন্ডার আসবে থ্রি দুই দিয়ে টেন টু জার হচ্ছে টোয়েন্টি তো টোয়েন্টি এবার থ্রি রিমাইন্ডার থাকবে তো এখানে বিতে কি স্টোর হবে থ্রি তো দেখো আমরা লাস্ট নাম্বারটা পেয়ে গেছি তো ফার্স্টে আমরা লাস্ট নাম্বারটা প্রিন্ট করে দেবো যে থ্রি তো ফার্স্টে আমাদের থ্রি প্রিন্ট হয়ে গেল তারপরে সেকেন্ডবার আমরা সেকেন্ড লাইনে আমরা কী এর পরের লাইনে আমরা কী করবো যে এটাকে একে আমরা এ কেই এ ইকাল টু এ ডিভিশন টেন এবার আমরা এর ভাগ ফলটা যেটা ভাগ ফল যেটা আছে সেটাকে আমরা এর মধ্যে ভাগ করছি মানে যেটা ওয়ান টু থ্রিকে আমরা দশ দিয়ে ভাগ করছি ওয়ান টু থ্রিকে দশ দিয়ে যদি ভাগ করি তো আমাদের কত থাকছে আমাদের যে ভাগ শেষ ভাগশেসে আমাদের কত থাকছে ডিভিশন ডিভিশন হচ্ছে টেন টুয়েলভ টুয়েলভ থাকছে তো টুয়েলভের মধ্যে এ এর মধ্যে আমাদের টুয়েলভ স্টোর হবে তো টেন দিয়ে আমরা ভাগ করলে টুয়েলভ স্টোর হবে তো তারপরে আবার যখন লুপ ঘুরবে লুপের মধ্যে আমাদের এ বাজি তো টেন এই রিমাইন্ডার টেন আসবে তো তখন আমাদের এটা কত থাকছে টুয়েলভ এবার টুয়েলভ দিয়ে যখন টেন টেনের রিমান্ড রিমাইন্ডারটা বেরোবে তখন কী বেরোবে তখন টু আসবে তো বি এর মধ্যে টু স্টোর হবে তো আমরা টুটাকে প্রিন্ট করে দেবো তো থ্রি টু হয়ে গেল আর লাস্ট আমরা ওয়ান থাকবে এবার যখন এ আবার যখন এটা ভাগ হবে তো তখন ভাগ হয়ে এর ভাগ শেষ তখন কী কী থাকবে তখন টুয়েলভ হবে তো ফার্স্টে এক দিয়েই যাবে দশ দশ দিয়ে গেলে তখন শুধু ওয়ান থাকবে তো একবারই যাবে দুই আর যাবে না কারণ এটা তো আর সেই কোনো ফ্লোট নাম্বার নয় ফ্লোট নাম্বার হলে তখন ফ্লোটে পয়েন্টের ইয়েটা নিত এখানে যেহেতু আমরা ইন্টিজার নিয়েছি তো ফার্স্টে ওয়ান নেবে তো আবার যখন এখানে ওয়ান আসবে তো বি ওয়ান বি ইকাল টু ওয়ান রিমাইন্ডার অফ টেন টেনকে যদি আমরা ওয়ান দিয়ে রিমাইন্ডার বার করি তো ওয়ান দিয়ে হলে ওয়ানই রিমাইন্ডার থাকবে তো আমাদের এখানে ওয়ান চলে আসবে তো এইভাবে এই মেথডে আমাদের ইয়েটা হবে কাজটা কোডটা আমরা করব তো খুবই ইজি একটা মেথড এইটা তো আমরা ফার্স্টে আমরা প্রিন্টেপ দিয়ে একটা আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নেব তো এন্টার এ নাম্বার আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছো তো আমরা কোডটা করি কোড করার পর যদি কারো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি কোডটা বুঝতে না পারো স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এর মধ্যে আমরা স্টোর করছি তো এরপর আমরা কি করবো একটা হোয়াই লুক চালাবো কেন হোয়াইড লুক চালাবো কারণ ফল লুক চালে আমরা জানি না কতটা কত দূর ফল লুক চালাতে হবে কারণ আগে বার করে নিতে হবে যে নাম্বারটা কত লেন্থে তার জন্য আলাদা আবার একটা ফল লুপ লাগবে যেটাতে আমরা লেন্থ চেক করব তারপরে নেক্সট আরেকটা একটা ফল লুপে আমরা ইয়েটা চালাতে পারবো কিন্তু আমরা একটা সিঙ্গেল হোয়াইল লুক নেবো কারণ হচ্ছে আমাদের যতক্ষণ না ওটা জিরো হচ্ছে মানে সিঙ্গেল ডিজিট হচ্ছে জিরোর থেকে বড় থাকছে ততক্ষণ কিন্তু ওটা চলবে আর কি লুপটা চলবে তো দেখো হোয়াইল লুপে আমাদের আমাদের কন্ডিশনটা কি থাকবে যে এ যতক্ষণ জিরোর থেকে বড় মানে জিরো হয়ে গেলে বা জিরোর থেকে ছোট হয়ে গেলে সেটা কিন্তু আর চলবে না জিরোর থেকে বড় থাকতে হবে মানে ওয়ান থাকলো ওয়ান থাকুক বা ওয়ানের থেকে কোনো বড় বা টেন যাই থাকুক তো ততক্ষণ কিন্তু হোয়াইল লুপটা চলবে তারপর জিরো হয়ে গেলে বা জিরো থেকে ছোট হয়ে গেলে কিন্তু হোয়াইল লুপটা চলবে না তো দেখো এরপরে আমরা নিয়েছি যে হোয়াইল এবার এর মধ্যে আমরা কি করবো কোনো নয়েজ আসছে এক মিনিট আমি এটা অফ করে দিই ওকে তো দেখো এবার হোয়াইট লুপের মধ্যে আমরা কি লিখব ফার্স্টে আমরা কি করব। আমরা এখানে দেখো আমরা কীভাবে করেছিলাম দেখো ফার্স্টে আমরা এ ইকাল টু ওয়ান এটা করেছিলাম ফার্স্ট লুপ আমাদের ছিল বি ইকোয়াল টু এ রিমাইন্ডার টেন তো আমরা সেম সেম ভাবে লিখবো বি ইকুয়াল টু এ রিমাইন্ডার অফ টেন তো বিকে আমরা টেন দিয়ে আমরা ভাগ করে দিলাম তো ভাগ ডিভিশন হবে ডিভিশন হয়ে আমরা বিকে প্রিন্ট করিয়ে দেবো জাস্ট বিকে প্রিন্ট করিয়ে দেবো কারণ হচ্ছে বি এর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে লাস্ট নাম্বারটা লাস্ট নাম্বারটা আমরা ফার্স্টে প্রিন্ট করাতে চাইছি তো আমরা এখানে জাস্ট প্রিন্টে পারসেন্টেজ ডি নর্মালি প্রিন্ট করাবো পার্সেন্টেজ ডি এখানে সরি বিকে প্রিন্ট করালাম তো আমাদের ফার্স্ট লাইনে কাজ শেষ এবার সেকেন্ড লাইনে আমাদের কী ছিল এ ইকাল টু এ ডিভিশন টেন তো ডিভিশন আমরা এ করবো এ ইকুয়াল টু এর মধ্যে এ কে আমরা দশ দিয়ে ভাগ করে দেবো তো দেখো আমাদের কোড একদম কমপ্লিট এরপর আমরা শেষে আমরা প্রিন্ট করা প্রিন্ট আমরা এখানেই করিয়ে দিচ্ছি তো আমরা ফার্স্টে লিখে দিতে পারি যে এটার রিভার্স নাম্বারটা প্রিন্টে এখানে আমরা লিখে দিই যে রিভার্স নাম্বার ইস চলো কোড আমাদের রেডি একদম কমপ্লিট তো এবার আমাদের দেখো বুঝিয়ে দিই তো আমরা আমরা এখানে যেভাবে বুঝিয়েছিলাম যে দশ দিয়ে রিমাইন্ডারটা পাচ্ছি দশ দিয়ে ভাগ রিমাইন্ডার ভাগ করে যে রিমাইন্ডারটা আছে সেটা আমরা বিয়ের মধ্যে স্টোর করছি বিয়ের মধ্যে স্টোর করে দেখো এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি এবং পরের লাইনে আমরা কি করছি এর যে ভাগ ফলটা যে এখানে কিন্তু ভাগ শেষটা নিচ্ছে রিমাইন্ডারটা নিচ্ছে এখানে ভাগ ফলটা নিচ্ছে ভাগ করে এখানে কিন্তু এর মধ্যে স্টোর করছে আবার পরে আবার যখন হোয়াইল লুপে যাচ্ছে হোয়াইল লুপে যাওয়ার পর এখানে দেখো লাস্টে আমাদের কী ছিল এই ইকোয়াল টু ওয়ান ছিল ওয়ানকে যখন আবার টেন দিয়ে ভাগ করবে তো টেন দিয়ে ভাগ করলে জিরো চলে আসবে কারণ হচ্ছে দশকে ওয়ানকে দশ দিয়ে সময় ভাগ যায় তো ওয়ান টেন দিয়ে ভাগ করলে ওটা জিরো চলে আসবে তো এখানে জিরোর থেকে বড় হবে না তো জিরোর থেকে বড়ো হলে হোয়াইল লুপ আর চলবে না এখানে তখন এটা হয়ে যাবে তখন এটা জিরো হয়ে যাবে এ থেকে লুপ থেকে বেরিয়ে পড়বে তো চলে আসবে নিচে তো হয়ে গেল কোড আমাদের একদম রেডি এবার আমরা যদি এটাকে রান করি চলো রান করে এন্টারে নাম্বার আমরা দিলাম আমাদের এক্সাম্পেলটাই দিই ওয়ান টু থ্রি দেখো রিভার্স নাম্বার ইজ থ্রি টু ওয়ান আমরা অন্য একটা নাম্বার দিয়ে দেখি যে একটা বড় নাম্বার দিয়ে দেখি ফোর নাইন এইট সিক্স এই ফোর ফাইভ নাইন সিক্স এইট এন্টার দেখো এইট সিক্স নাইন ফাইভ ফোর ওকে নো প্রবলেম ঠিকঠাক চলছে কোড তো আশা করি সবাই বুঝতে পেরেছ দেখো খুব ছোট্ট একটা কোড রিভার্স নাম্বার অনেকেরই প্রবলেম আমি জানি কারণ এটা বুঝতে অনেকের অসুবিধা হয় আমি খুব সহজভাবে ইজি মেথডে আমরা তোমাদের বুঝিয়ে দিলাম এবং কোডও করে দিয়েছি দেখো ফাইল লুপের মধ্যে জাস্ট তিন লাইন কোড আছে কোনো একদমই কোনো কমপ্লেক্স কিছু না অনেকেই হয়তো কমপ্লেক্স ভাবে বোঝো বা বোঝার চেষ্টা করো অন্য অন্য কোনো বই থেকে বা ইয়ে থেকে তো নোটস থেকে এইভাবে ধর যারা বুঝতে পারো না তারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারবে খুব ইজিলি আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বা আমাকে অন্যভাবে আমাকে গিঠাব আছে গিঠাবে কোডটা পেয়ে যাবে এবং লিঙ্কডে আমাকে মেসেজ করতে পারো তো আমি অবশ্যই বলে দেবো যে কীভাবে করতে হবে তো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে বাই